বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা 2024 সালে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই আসনটি তৈরি করা হয়েছে। কৃষি শিক্ষা এবং অন্যান্য সকল বিষয়ের আসনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, সকল বোর্ডের জন্য কিন্তু এই আসনটি প্রযোজ্য। তোমরা যারা আসনটি নিতে চাও, তোমরা মাত্র 100 টাকা পেমেন্ট করে বিকাশ নগদে এই নম্বরে পেমেন্ট করে সেন্ড মানি করে তোমরা আসনটি নিয়ে নিতে পারবে। আর যারা সকল বিষয় জানুয়ারি 31 তারিখের মধ্যে নিবা, তারা 1800 টাকায় 12টি সাবজেক্টই পেয়ে যাবা। আর যারা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নিবা, তারা 1000 টাকা পেমেন্ট করে সব বিষয়গুলো পেয়ে যাবা। তো খুবই দ্রুত তোমরা সাহায্যগুলো নিয়ে প্রস্তুতি নিতে থাকো, এবং হোয়াটসঅ্যাপে নক করলে সাথে সাথে তোমরা হোয়াটসঅ্যাপে সাহায্যগুলো নিয়ে নিতে পারবে পিডিএফ আকারে। এবং যে সাবজেক্টগুলো আমার কাছে পেয়ে যাবা, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বা ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, তথ্য, যোগাযোগ, আইসিটি, বিজ্ঞান, পরিমিতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলো আমার কাছ থেকে নিতে পারবে। তো এই যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা আছে, এই অধ্যায়গুলোর নাম এবং লিস্ট আকারে দেওয়া হলো। এবং তোমরা সৃজনশীল এখান থেকে যে কোনো 4টি অধ্যায় পড়লে 5টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারবে। তোমরা 5টি সৃজনশীল কিন্তু তোমরা উত্তর দিতে হবে, তো 5টায় উত্তর দিতে পারবা যদি তোমরা যে কোনো 4টা অধ্যায় এখান থেকে পড়ে নাও। 7টা চ্যাপ্টারের ভিতরে যে কোনো 4টা অধ্যায় পড়তে হবে। তো তোমাদের প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি থেকে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন, আলু চাষের জন্য কোন মাটি উপযোগী? দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। মাটি কাকে বলে যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদি পশু বিচরণ করে তাকে মাটি বলে? বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কিরূপ ভূমিক্ষয় দেখা যায়? নালা বা গালি ভূমিক্ষয়। ভূমিক্ষয় কি? বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের এক স্থানের মাটি ক্রমাগত স্বরে অন্য স্থানে চলে যাওয়া হলো ভূমিক্ষয়। সম্পূরক খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক কি খাদ্য বলে? আস্তরণ ভূমিকা কাকে বলে? বৃষ্টির পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির নিচের দিকে নামার সময় মাটির আস্তরণের মতো মাটির স্তর ফেটে যাওয়াকে আস্তরণ ভূমিকা বলে। তারপরে এখানে 7 নম্বরে দেখা যাচ্ছে যে বীজ প্রক্রিয়াকরণ কি? ফসল কাটার পর ফসলের দানাকে বীজ বীজে পরিণত করা এবং পরবর্তী সময় বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্গুরোদ্গম ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যা করাই হলো বীজ প্রক্রিয়াজাতকরণ। হামপুলিং কি? মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলাই হলো হামপুলিং। অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, কোন ধরনের ভূমিক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার অসুবিধা হয় ব্যাখ্যা করো। 2 নম্বর, FCR এর মানের উপর মাছের খাদ্যের গুণগত মান নির্ভর করে, ব্যাখ্যা করো। 3 নম্বর, চিংড়িকে সন্ধ্যার খাবার দিতে হয় কেন? 4 নম্বর, দোআঁশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন? 5 নম্বর, ভূমিক্ষয়ের প্রধান কারণটি ব্যাখ্যা করো। এভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো সেই অংশগুলো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে এবং পাশাপাশি অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তোমরা মনে রাখবা যে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন যদি তোমাদের কমন পড়ে পরীক্ষায়, তাহলে এটা যদি সঠিকভাবে লিখতে পারো, ঘ এবং গ যাই লেখো যেভাবেই লেখো না কেন, যদি বইয়ের সাথে মিলও না হয়, তাহলেও কিন্তু স্যাররা ওটা বেশি একটা গুরুত্ব দেয় না, ওটা তোমরা মার্ক পেয়ে যাও। তো ক এবং খটা খুব গুরুত্ব সহকার পড়বা, সেজন্য আমি ক এবং খ সাজেশন প্রতি বছরই দিয়ে থাকি। এটা যদি ভালোভাবে লিখতে পারো, তাহলে ঘ এবং গ এর মার্ক ভালো পাবা। আর যদি এই ক এবং খ তোমরা ভুল অ্যান্সার করো, তখন স্যাররা মনে করবে যে তুমি স্টুডেন্ট দুর্বল, তুমি ক এবং খ অ্যান্সার করতে পারো না, তার মানে ঘ এবং ঘ ভালো লেখনি। তখন তারা সেটা মনে করে, ঘ এবং গ যদি তুমি ভালোও লেখো, যতই ভালো লেখো, তারপরে তুমি ওখানে মার্ক পাবে না। ওখানে সর্বোচ্চ 2-1 মার্ক পেতে পারো, কিন্তু এখানে তুমি মার্ক পেতে হলে ক এবং খ ক্ষেত্রে তোমাকে ভালো মার্ক পেতে হবে, এটা তোমার মনে রাখতে হবে। তাই অবশ্যই এটা গুরুত্ব দিয়ে তোমরা গুরুত্ব দিবে, অবশ্যই ক এবং খ এর উপরে গুরুত্ব দিবে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন সাজানো হয়েছে। তোমরা যারা সাজেশন নিতে চাও, পিডিএফ আকারে পেমেন্ট করে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে নিয়ে নেবা দ্রুত। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন দেওয়া আছে। দেখো শেষের অধ্যায়টাও কিন্তু দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ে যে 7 নম্বর অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন এবং পাশাপাশি অনুধাবন প্রশ্নগুলো বেশি কিন্তু দেওয়া হয়নি, খুবই অল্প, যেটা তোমাদের পরীক্ষা আসে এরকম গুলোই দেওয়া হয়েছে। তাই দ্রুত তোমরা সাজেশন গুলো নিয়ে নাও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01754777107 এ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন গুলো পেমেন্ট করে নিয়ে নিতে পারবে। এবং পেমেন্ট মাত্র কিন্তু এবছর সকল সাবজেক্ট গুলো 1800 টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যেটা গেল বছর 1000 টাকার নিচে দেওয়া হয়নি। এবছর কিন্তু 1800 টাকায় জানুয়ারি 31 তারিখ পর্যন্ত অফারটা চলবে, মাত্র পুরো 1 মাস। 1 মাসের মধ্যে তোমরা অবশ্যই সবাই নিয়ে নেবে, এবং এই 1 মাসের পর ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু 1000 টাকায় নিতে হবে, এর কম কিন্তু নেওয়া যাবে না, দেওয়া হবে না।
তাই অবশ্যই তোমরা দ্রুত এক মাসের মধ্যেই তোমরা এটা তোমরা অবশ্যই সকল সাবজেক্টগুলো সাজেশনগুলো নিয়ে নেবে। এবং তোমরা যারা ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে এখনো জয়েন হওনি, তারা অবশ্যই তোমরা ফেসবুকে এসে সার্চ করবে মামুন অনলাইন হেল্প লিখে, তাহলে তোমরা দেখতে পারবা যে মামুন অনলাইনের সাপোর্ট গ্রুপ, এখানে তোমরা অবশ্যই জয়েন হবা। তারপরে নিচের দিকে এসে দেখবা যে মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজ, এখানে তোমরা ফলো করে রাখবা। তারপরে আরেকটা রয়েছে এখানে জব প্রিপারেশন, প্রিপারেশন মামুন স্যার, এটাও তোমরা অবশ্যই জবের চাকরি রিলেটেড সকল আপডেট এখানে পেয়ে যাবা। তাই এখানে চাকরির প্রস্তুতির ভিডিও পাওয়া পেয়ে যাবা, তাই এখানে তোমরা সবাই এখান থেকে এখানেও ফলো করে রাখবা। তো অবশ্যই তিনটার সাথে তোমরা কানেক্টেড থাকবে। তো আজকের এই পর্যন্তই ছিল, ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।